হ্যালো টিচার্স, ওয়েলকাম টু এডুকেশন প্ল্যানেট এসএম। আর আমি হলাম সঙ্গীতা। আজকে আমার ভিডিওটা একটা খুব সিম্পল টপিকের ওপর, যদিও অনেকের কাছেই এই বিষয়টা ভীষণই সিম্পল, তাও আমি বলবো বেশ কিছু টিচার্স এই লগইন রিগার্ডিং প্রবলেম ফেস করছেন। দ্যাটস ওয়াই আমার আজকের এই ভিডিওটা বানানো, কেননা এরকম কিছু টিচার আমাকে SMS করেছিলেন তাদের ডাউটস নিয়ে, যে ই পোর্টালে আমরা কিভাবে লগইন করব, SMS পোর্টালে আমরা কিভাবে লগইন করব, বা কোন কাজটা আমরা SMS পোর্টালে করব, কোন কাজগুলো আমরা ই পোর্টালে করব। তো সেই রিগার্ডিং আজকের এই ভিডিওটা। তো ভিডিওটা ফুললি ওয়াচ করুন। আই থিঙ্ক এই ভিডিওটা আমি একদম লাইভ দেখাবো, দ্যাটস ওয়াই এটা দেখার পরে হয়তো আপনাদের আর কোনো প্রবলেম থাকবে না, আই হোপ। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন, শেয়ার করুন আপনাদের কলিগদের সাথে, যদি তাদেরও এরকম ধরনের কোনো প্রবলেম থাকে তাহলে তারাও কিন্তু বেনিফিটেড হবে। যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি অবশ্যই করে নিন, কারণ শুধু বেঙ্গল পোর্টাল নয়, স্পোকেন ইংলিশের ওপর, বাচ্চাদের নানা রকম ওয়ার্কশিটের ওপর, গ্রামারের ওপর আমার এই চ্যানেলে কিন্তু ভিডিও আসতেই থাকে। ওকে, তো চলুন আজকের ভিডিওটা স্টার্ট করা যায়। দেখুন, ফার্স্ট যে ইন্টারফেসটা আপনাদের সামনে দেখতে পাচ্ছেন আপনারা, এটা নিশ্চয়ই বুঝতে পাচ্ছেন যে এটা একটা গুগল সাইটের ইন্টারফেস। জাস্ট আপনারা এইখানে গিয়ে টাইপ করবেন, দেখুন আমি টাইপ করে আপনাদের দেখাচ্ছি, www.banglarshikha। দেখুন আমি জাস্ট প্রথম তিনটে লেটার লিখেছি, তাতেই কিন্তু চলে আসছে, যেহেতু এই সাইটে বারবার কাজ হয়, দ্যাটস ওয়াই। তো আপনারাও যদি বারবার কাজ করতে থাকেন আপনাদেরও কিন্তু এইভাবে চলে আসবে দু একটা লেটার টাইপ করার পরেই। তো দেখুন banglarshikha.gov.in এই সাইটে আমি এখন যাব। তো অলরেডি যখন এসে গেছে আমি ডিরেক্টলি এর উপর ট্যাপ করব, দেখুন সঙ্গে সঙ্গে কিন্তু এরকম একটা ইন্টারফেস আপনাদের সামনে চলে আসবে, যেহেতু আমি এটা গুগলে সার্চ করছি। ওকে, তো যদি এটা গুগলের একদম উপর, দেখুন যে বারটা একদম টপে ব্ল্যাক যে বারটা শো করা হচ্ছে, ভালো করে ফলো করুন এই যে জায়গাটা, যদি আমি এখানটায় টাইপ করতাম তাহলে কি হতো? তাহলে কিন্তু এইরকম সার্চিং অপশন আসতো না, ডিরেক্টলি সাইটের ইন্টারফেসটা আপনাদের দেখাতো। তো আপনারা সেভাবেও করতে পারেন, আমি এখানে ডিটেইলে বোঝানোর জন্য গুগল বারে টাইপ করে আপনাদের দেখাচ্ছি। ওকে, তো চলুন পরের পার্টটা দেখা যাক। এবার আপনারা স্ক্রল করে সাইটটাকে ওপর দিকে তুলবেন, দেখুন এখানে একটা অপশন পাবেন লগইন, এই লগইন বাটনে আপনারা ট্যাপ করবেন। দেখুন ট্যাপ করার সাথে সাথে কিন্তু আপনাদের সামনে মেন ইন্টারফেসটা চলে এলো, দ্যাট ইজ লগইন, যেখানে ইউজার নেম চাইছে, পাসওয়ার্ড চাইছে আর ক্যাপচা চাইছে। তো জাস্ট এখানে আপনারা আপনাদের স্কুলের ডাইস কোড টাইপ করবেন, তারপর 32 লিখবেন। আফটার দ্যাট আপনারা যদি পাসওয়ার্ড চেঞ্জ করে থাকেন তাহলে সেই পাসওয়ার্ড দেবেন, আর যদি না করে থাকেন বা সেই পাসওয়ার্ডে যদি কোনো প্রবলেম হয়ে থাকে তাহলে এই সাইটের যেটা ডিফল্ট পাসওয়ার্ড, দ্যাট ইজ school@2019, সমস্ত কিন্তু স্মল লেটারে লিখবেন, আর কোনো মিস্টেক যেন না হয় পাসওয়ার্ডে, ঠিক আছে? তো দেখুন আমি এখানে ট্যাপ করছি, যেহেতু আমি এই সাইটে বারবার কাজ করি, দ্যাটস ওয়াই আমি অলরেডি এটা সেভ করে রেখেছি, তাই এইভাবে ইন্টারফেসটা আসছে। আপনাদের কিন্তু টাইপ করতে হবে যদি আপনাদের সেভ না করা থাকে। তো আমি এখানে জাস্ট ক্লিক করলাম। আফটার দ্যাট দেখুন যেটা করতে হবে ক্যাপচা, এখানে স্ক্রিনে আপনারা কিছু নাম্বার দেখতে পাচ্ছেন, এই নাম্বারটা আপনাদের পাশের বক্সে কিন্তু টাইপ করতে হবে। তো নাম্বারটা কি আছে আমি দেখে নিই, 58237। এবার এই নাম্বারটা আমি দেখুন পাশের বক্সে টাইপ করব, 58237, 58237। দেখুন ট্যাপ করে যেই আমি অ্যারোটায় ক্লিক করলাম সঙ্গে সঙ্গে কিন্তু মেন সাইটের ইন্টারফেসটা আপনাদের সামনে এভাবে চলে আসবে, আপনাদের স্কুলের ইন্টারফেসটা এইভাবে আপনাদের দেখাবে। এখন প্রশ্ন হচ্ছে যে জায়গাটায় কাজ করতে হবে সেই মেনুগুলো আপনারা কিভাবে দেখবেন? ভেরি সিম্পল, একদম লেফট হ্যান্ড সাইডে দেখুন তিনটে লাইন দেখতে পাচ্ছেন, সেই থ্রি লাইন্সের ওপর আপনাদের গিয়ে ক্লিক করতে হবে। থ্রি লাইন্সটা আমি আপনাদের দেখুন প্রপারলি শো করছি, এদিকটা খেয়াল করুন, এদিকে মোবাইলের স্ক্রিন আছে তাই পুরোটা সার্কেল হলো না,
বাট আপনারা নিশ্চয়ই বুঝতে পাচ্ছেন যে এই থ্রি লাইনসে আপনাদের এখন ক্লিক করতে হবে। দেখুন ক্লিক করার সাথে সাথে কিন্তু মেন যে বারটা সেটা চলে এলো, মানে যেখানে আপনারা সমস্ত মেনু দেখতে পাবেন, লাইক ড্যাশবোর্ড, স্কুল ইন্সপেকশন, স্টুডেন্ট ম্যানেজমেন্ট, স্কুল ম্যানেজমেন্ট, এমপ্লয়ি ম্যানেজমেন্ট, ইচ অ্যান্ড এভরিথিং। এখন প্রশ্ন হচ্ছে ই পোর্টালে আপনারা কোন কাজগুলো করবেন। প্রেজেন্টলি এই যে স্টুডেন্ট লিস্ট ভিউ দেখা, আমি দেখিয়েই দিই যখন সাইটে এসেই গেছি, তো স্টুডেন্ট ম্যানেজমেন্টে এখানে আমি ক্লিক করলাম। দেখুন এই যে স্টুডেন্ট লিস্ট ভিউ, মানে আপনার স্কুলে কত স্টুডেন্টস আছে সেই সমস্ত স্টুডেন্টসের কিছু ডেটা সমেত সবার নাম উইথ রোল নাম্বার অ্যান্ড স্টুডেন্ট কোড এই স্টুডেন্ট লিস্ট ভিউতে আপনাদের কিন্তু দেখাবে। এবার ধরুন আপনি কোনো নতুন অ্যাডমিশন করছেন, তখন স্টুডেন্ট এন্ট্রিতে ক্লিক করলে আপনার সেই ব্ল্যাঙ্ক স্পেসটা চলে আসবে যেখানে আপনাদের টাইপ করে স্টুডেন্ট প্রোফাইল আপডেট করতে হবে। দেন স্টুডেন্ট প্রোফাইল এডিট অ্যান্ড ডাউনলোড যে কাজগুলো এখন চলছে, ধরুন কোনো বাচ্চার বাবার নামের ক্ষেত্রে কিছু ভুল আছে, বা ধরুন আদার কোনো ইনফরমেশন বা ব্যাঙ্ক ডিটেলস হয়তো আপডেট করা নেই, এরকম কিছু ইনফরমেশন আপনারা আপলোড করতে চাইছেন বা পিকচারে কোনো প্রবলেম আছে, তখন এই স্টুডেন্ট প্রোফাইল এডিট এই অপশানটা থেকে আপনারা কাজটা করবেন। নেক্সট দেখুন আর যে যে কাজ এখানে হবে, হবে তো অনেক কিছুই, বাট এখন যেগুলো রিসেন্টলি চলছে আমি সেগুলোর কথাই বলছি। স্টুডেন্ট ট্রান্সফার আউট, স্টুডেন্ট ট্রান্সফার ইন, মানে এই যে ড্রপ বক্সের যে বিষয়টা এখন ভীষণভাবে এটার উপর কাজ হচ্ছে, ড্রপ বক্স ক্লিয়ারিং, তো সেই কাজটা কিন্তু এখান থেকেই হবে। স্টুডেন্ট ট্রান্সফার আউট যারা হয়ে যাবে তাদের সবাইকে কিন্তু আপনাদের স্টুডেন্ট ট্রান্সফার আউট লিস্টে দেখাবে, যাদেরকে যাদেরকে আপনারা ট্রান্সফার আউট করেছেন, যাদের টিসি, মানে যাদেরকে আপনি আপনার স্কুল থেকে টিসি দিয়েছেন। ওকে, তো এই অপশানটায় ক্লিক করলে তাদেরকে আপনি দেখতে পাবেন। এবার স্টুডেন্ট ট্রান্সফার ইন, মানে যদি কোনো স্টুডেন্ট আপনার স্কুলে ভর্তি হতে চায় আর সে যদি কোনো গভর্নমেন্ট স্কুল থেকে আসে তাহলে অবশ্যই তার একটা নির্দিষ্ট কোড থাকবে, তো সেই কোড দিয়েই তাকে আপনাকে অ্যাডমিশন করাতে হবে আপনার স্কুলে, তখন আপনাদের এই স্টুডেন্ট ট্রান্সফার ইন যে বাটনটা সেটার ওপর গিয়ে ক্লিক করতে হবে। তো ই পোর্টালে আমরা এই কাজগুলোই করে থাকি। এবার প্রশ্ন হচ্ছে এসএমএস পোর্টালে আমরা কী কাজ করি। এসএমএস পোর্টালে রিসেন্টলি হয় দেখুন অনেক কাজ, বাট রিসেন্টলি আমি বারবার বলছি যে কাজগুলো চলছে, যেরকম এসএমএস পোর্টালে গিয়ে আমরা ওয়েবসাইট কন্টেন্ট অপশন পাবো যেখানে আমাদের কাছে যে ইনস্ট্রাকশনটা এসেছিল যে প্রত্যেকটা স্কুলকে নিজেদের স্কুলের নির্দিষ্ট ওয়েবসাইট ডিজাইন করতে হবে, তো সেই কাজটা আমরা কিন্তু এসএমএস পোর্টালে গিয়ে করব। তো এসএমএস পোর্টালে ইন করার আগে আমাদের যেটা করতে হবে, ই পোর্টাল থেকে লগ আউট করতে হবে, মানে এই সাইট থেকে আমাদের বেরোতে হবে। তো জাস্ট এখানে দেখুন একটা অপশন দেখাচ্ছে লগ আউট, তো এই লগ আউট বাটনে ক্লিক করে আপনারা কিন্তু মেন সাইট থেকে বেরিয়ে যেতে পারেন। একটু টাইম নেবে, এটা নেটের ওপর ডিপেন্ড করবে অবভিয়াসলি, তো যখন এই সাইট থেকে বেরিয়ে যাবে আফটার দ্যাট আপনারা কিন্তু এসএমএস পোর্টালে ইন করতে পারবেন। দেখুন যখনই মেন সাইট থেকে বেরিয়ে গেলাম এরকম একটা ইন্টারফেস কিন্তু আপনাদের সামনে চলে এলো। এবার চলুন আমরা দেখে নিই এসএমএস পোর্টালে কিভাবে আমরা লগ ইন করব। ওকে, তো চলুন আমরা অ্যাড্রেস বারে গিয়ে এবার কি টাইপ করব দেখে নিই। জাস্ট আমরা এখানে লিখব এসএমএস পোর্টাল, যেটা বললাম অলরেডি আমার এই সমস্ত সাইটে কাজ হয় বলে দেখুন অলরেডি চলে আসছে, আপনাদেরও আসতে পারে, ঠিক আছে। তো দেখুন এসএমএস পোর্টাল লগ ইন এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে সেম ওয়েতে দেখুন যেরকম ই পোর্টালে দেখলেন এখানেও কিন্তু চলে আসবে লগ ইন টু এসএমএস বা বাংলার শিক্ষা স্কুল ম্যানেজমেন্ট সিস্টেম এসএমএস, এইভাবে অনেকগুলো অপশন আপনাদের সামনে চলে আসবে। তো আপনারা ফার্স্ট অপশনটাতেই ক্লিক করবেন। দেখুন ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনাদের সামনে এসএমএস পোর্টালের ইন্টারফেসটা চলে এলো। এখন কি করবেন, দেখুন ফার্স্ট যে বক্সটা রয়েছে তার পাশে একটা ড্রপ ডাউন মেনু বা আইকন শো করছে, দিস ওয়ান, এখানে আপনাদের ক্লিক করতে হবে। দেখুন ক্লিক করলে কি কি অপশন আসছে, স্কুল, এইচওআই, টিচার, স্টাফ আর স্টুডেন্ট।
তো আপনাদের এখান থেকে স্কুল অপশনটা সিলেক্ট করতে হবে। দেন কি করতে হবে, সেম প্রসেস, আপনাদের স্কুলের ডাইস কোডটা এখানে আপনাদের টাইপ করতে হবে, তারপর 32 লিখতে হবে। তো এখানে দেখুন অলরেডি চলে এলো, তাই আমি এখানে যেহেতু আমার এটা আমি আগেও বললাম সেভ করা থাকে, তাই এটা অলরেডি আমার কাছে চলে আসে, তাই আমি এটাকে জাস্ট ডিলিট করে দিলাম। কারণ যখন মনে রাখবেন এই এসএমএস পোর্টালে আপনারা পাসওয়ার্ড টাইপ করবেন, খুব কেয়ারফুলি করবেন, কারণ এই পাসওয়ার্ডটা আপনাদেরকে মানে এসআই থ্রু প্রোভাইড করা হয়। সো দ্যাটস ওয়াই সেখানে ওনারা এটা জেনারেট করেন, সেখানে ক্যাপিটাল লেটার থাকে, স্মল লেটার থাকে, সাইন থাকে লাইক পার্সেন্টেজ, অ্যাট দ্য রেট, এরকম সাইন থাকে, আর থাকে কিছু নাম্বার। তো যখন এইভাবে পাসওয়ার্ডটা দেবেন খুব সাবধানে দেবেন। তো এটা টোটালি সিক্রেট, দ্যাটস ওয়াই আমি এখানে শো করছি না। আপনারা আপনাদের পাসওয়ার্ডটা দেবেন, দিয়ে দেখুন তার নিচে যে ক্যাপচা কোডটা রয়েছে সেই ক্যাপচা কোড দিয়ে মানে এই ক্যাপচাটা এই নিচের বক্সে টাইপ করবেন, টাইপ ক্যাপচা, তাহলেই আপনারা লগ ইন করতে পারবেন। তো চলুন দেখা যাক এভাবে লগ ইন করে আমরা মেন ইন্টারফেসটায় আসতে পারি কিনা। তো দেখুন আমি এখানে পাসওয়ার্ড টাইপ করেছি, আফটার দ্যাট টাইপ ক্যাপচা, ক্যাপচা কোড আমার কি রয়েছে 0539। তো জাস্ট আমি এবার এটা টাইপ করব 0539, দেন স্ক্রিনে একবার ট্যাপ করবেন তাহলে এই প্যাডটা চলে যাবে। আফটার দ্যাট জাস্ট লগ ইনে ক্লিক করুন। দেখুন এইভাবে পাসওয়ার্ড বারটা যাবে, মানে সাইট সার্চিং করবে আপনার পাসওয়ার্ডটা, তারপর ধীরে ধীরে সাইট ওপেন হবে। এটা কিন্তু নেটের ওপর ডিপেন্ড করবে, জেনারেলি সন্ধ্যের দিকে বা বেলার দিকে কাজ করলে এই সাইটটা ওপেন করা টু টাফ হয়ে যায়, অনেক টাইম লাগে। বাট একটু যদি রাতের দিকে কাজ করেন, যেরকম ধরুন আমরা ওই স্কুলের যখন রেজাল্ট আউট হচ্ছিল সেই নাম্বারগুলো পুট করছিলাম, সেটাও এসএমএস পোর্টালেই হয়েছিল একাডেমিক কাজগুলো, তো তখনও সাইট এরকম ভীষণ ডিস্টার্ব করতো, একটু লেট নাইট আমাদের কাজ করতে হতো বা ফার্স্ট মর্নিং কাজ করতে হতো, কারণ এই সাইটে কিন্তু ইন করতে প্রচুর টাইম লাগে। ওকে, তো আই থিঙ্ক আপনারা বুঝতে পেরেছেন যে কিভাবে দুটো সাইটে আপনারা লগ ইন করবেন। এখানে এতক্ষণ টাইম লাগছে, আমি যদি ওয়েট করতে থাকি তো আই থিঙ্ক ভিডিওটা 30 মিনিট ছাড়িয়ে 1 ঘন্টারও হয়ে যেতে পারে, তো আমি আর ওয়েট করছি না। আই হোপ কি আপনারা বুঝতে পেরেছেন পুরো বিষয়টা, যে কোন কোন পোর্টালে মানে ই পোর্টালে কী কাজ হবে, এসএমএস পোর্টালে কী কাজ হবে, আমি একটা ক্লিয়ার ভিউ আপনাদের দেওয়ার চেষ্টা করেছি। আই থিঙ্ক যদি ভিডিওটা ভালো করে আপনারা দেখেন আর কোনো প্রবলেম হবে না। ওকে, সো থ্যাংকস ফর ওয়াচিং, আপনারা বারবার এটা ট্রাই করুন, তাহলে দেখবেন জিনিসটায় ভীষণভাবে আপনারাও হ্যাপি হয়ে যাবেন। যাদের প্রবলেম আছে অবভিয়াসলি আমি তাদের জন্যই বলছি, আমি জানি বিষয়টা ভীষণই আপনাদের অনেকেরই মনে হবে ভেরি সিম্পল, কেন এর ওপর এখন ভিডিওটা তো অনেকদিন ধরেই কাজ চলছে। বাট দেখুন ভিডিও সবার জন্যই তো বানানো হয়, অনেকের অনেক রকম প্রবলেম স্টিল নাও রয়ে গেছে, তো সেই সমস্ত টিচাররা যখন পার্সোনালি মেসেজ করেন আর যখন তারা এতটা মানে এজেড হন, তখন মনে হয় যে একটু ডিটেলে যদি প্রপারলি ভিডিও বানিয়ে একদম মোবাইলে দেখিয়ে দেওয়া যায় তাহলে হয়তো ওনাদের কাজ করতে সুবিধা হতে পারে, তাই একটু ডিটেলসে বানানো। ওকে, তো আজকের মতো এটুকুই থাক, বাই ফর টুডে, অ্যান্ড আগেইন থ্যাংকস ফর ওয়াচিং।